চলতি বছর রাজবাড়িতে আশানুরূপ ফলন হয়নি হালি পেঁয়াজের। আবার উৎপাদন খরচ বেশি এবং বাজার দর কমে যাওয়ায় মোট খরচের অর্ধেকই লোকসান হচ্ছে চাষিদের। রাজবাড়ি প্রতিনিধি ইমরান হোসেন মনিমের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ী জেলা সদর, বালিয়াকান্দি, পাংশা, গোয়ালন্দ ও কালোখালী উপজেলায় অন্যান্য ফসলের চেয়ে পেঁয়াজের আবাদ বেশি হয়ে থাকে, কিন্তু চলতি মৌসুমে এর ফলন ভালো হয়নি, জানান চাষিরা। সমস্ত কিছু খরচ বাবদই 500 টাকা খরচ, এখন পিস পাতে চাইলে 25 মন, 30 মন, বেশি 700-800 টাকা মন আমাদের খরচের টাকাই হইতেছে না। বাজার মূল্য একটু বাড়ত তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো, সুবিধা হইলে মানে কি আমরা একটু খেয়ে পরে বাঁচতে পারতাম। বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় পেঁয়াজের উৎপাদন খরচও বেড়েছে। কৃষকরা জানান প্রতি বিঘায় 40-45 হাজার টাকা খরচ করে ফলন হয়েছে মাত্র 25-30 মন। এর বর্তমান বাজার দর 20-22 হাজার টাকা, ফলে বিশাল লোকসান হচ্ছে তাদের। এবার আসলে পেঁয়াজ বৃষ্টিতে পেঁয়াজের অনেক ক্ষতি হয়েছে, ফলন কম হয়েছে, তারপরে মনে করেন এবার দানা অনেক বেশি দামে কিনা, তারপরে সার, কীটনাশক, ওষুধ এগুলো আমাদের অনেক খরচ হয়েছে। সার ওষুধের দাম বেশি, চাষের দাম বেশি, লেবারের দাম বেশি, বীজের দাম বেশি, এবার ফলন কম। কৃষক দ্রুত পেঁয়াজ উত্তোলন করতেছে এবং এই পেঁয়াজটা কৃষক সংরক্ষণ করবে না, দ্রুত উত্তোলন এবং ছেড়ে দেওয়ার কারণে দামটা কিছুটা পড়তে দিকে, এবং আবহাওয়া ভালো হলে আশা করতেছি যে দাম আবার আগের পর্যায়ে ফিরে যাবে এবং কৃষক লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্থানীয় কৃষি বিভাগের হিসেবে রাজবাড়িতে চলতি মৌসুমে 35,000 হেক্টর জমিতে হালি ও মলিকাটা পেঁয়াজ আবাদ হয়েছে, যা দেশের মোট আবাদের প্রায় 15%। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। নববর্ষ উপলক্ষে সাংরায়ের মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেছে বান্দরবানের মারমার সম্প্রদায়। গতকাল বিকেলে জেলা শহরের রাজার মাঠে পানি বর্ষণের আয়োজন করা হয়। মৈত্রী পানি বর্ষণ উৎসবে যোগ দিতে দলে দলে বিভিন্ন পাড়া থেকে মারমা তরুণ তরুণীরা নির্ধারিত মঞ্চে এসে জড়ো হন। এ সময় সঙ্গীতের মূর্ছনা আর নাচে গানে মেতে ওঠে শিশুসহ সবাই। তরুণ তরুণীরা একে অপরকে জল ছিটায়। চট্টগ্রামে মুক্তিযোদ্ধা এবং সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। দুপুরে নগরীর দামপাড়া মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মাল্টিপারপাস শেডে 400+ মুক্তিযোদ্ধা এবং সুবিধা বঞ্চিতদের এই উপহার সামগ্রী প্রদান করা হয়। পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় এসব উপহার তুলে দেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামীকাল ঐতিহাসিক মুজিবনগর দিবস, সেই উপলক্ষে পুরো মেহেরপুর জেলাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। দিনটি ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। কাল সূর্যোদয়ের সাথে সাথে উত্তোলন করা হবে জাতীয় পতাকা। আয়োজন করা হয়েছে আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল সহ কেন্দ্রীয় নেতারা। পুলিশ সুপার রাফিউল আলম জানান, মুজিবনগর দিবস উপলক্ষে সভাস্থান ঘিরে 4-স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।